পাওলো দিবালা খুব অল্প বয়সে ফুটবল বিশ্বের নজর কাড়েন। শুরুতে তাকে আর্জেন্টিনার ভবিষ্যৎ মেসি বলে মনে করা হতো, কিন্তু মেসি আর দিবালার পজিশন এক হওয়ায় আর্জেন্টিনার জার্সিতে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি। তারপরেও বিশ্বকাপ ফাইনালের ট্রাই বেকারে গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছেন তিনি। সুযোগ পেলে তিনি কি করতে পারেন তার প্রমাণ মেলে ক্লাব ফুটবলে। অসংখ্য চোখ ধাঁধানো সব গোল ভক্তদের উপহার দিয়েছেন তিনি। এর মধ্যে থেকে বাছাইকৃত সেরা পাঁচটি গোলই আজ দেখাতে চলেছি আপনাদের। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক দিবালার সেরা পাঁচটি গোল। নাম্বার ৫, দিবালা প্রথমবার পারলেমো ছেড়ে ইতালিয়ান জায়ান্টাস জুভেন্টাসে যোগ দেন 2015-16 মৌসুমে। জুভেন্টাসে এসেই মূলত তিনি নিজেকে পূর্ণাঙ্গ ফুটবলার হিসেবে চেনাতে পেরেছেন, করেছেন অসম্ভব সব গোল। একই বছরের ডিসেম্বরে ইতালিয়ান সেরিয়াতে লাৎসিওর বিরুদ্ধে মাঠে নেমেছিল দিবালারা। ম্যাচে দিবালার করা গোলটি এখনও তার ক্যারিয়ারের অন্যতম সেরা গোল হিসেবেই লিখিত হয়ে আছে। মারিও মানজুকিচ বল বাড়ান দিবালার উদ্দেশ্যে, বক্সের অনেকখানি সামনে থেকে পাস রিসিভ করে লুপ ক্রিয়েট করে, সেই লুপ থেকে দূরের পোস্টে দারুণ একটি ভলিবল শট নেন দিবালা। বিদ্যুৎ গতির শট গোলকিপারকে পরাস্ত করে খুঁজে নেয় লাৎসিওর জাল। নাম্বার ৪, দিবালা করেন তার ক্যারিয়ারের আরেক সেরা গোলটি। কলম্বিয়ান স্ট্রাইকার কোয়াদ্রাদো ডিবক্সের অনেকখানি ভেতরে চলে গিয়েছিলেন, কিন্তু অতিরিক্ত প্রেসিং এর কারণে শট নেওয়ার জায়গা পাননি, ফলে বাইলাইনের একটু সামনে থাকা দিবালাকে ব্যাক পাস দেন। দিবালা সে বল রিসিভ করে দূরের পোস্টে দারুণ একটি ইন সুইং শট নেন। প্রথম দেখায় মনে হয়েছিল বাইরে দিয়ে চলে যাবে, গোলকিপারও সেটি ভেবেছিল হয়তো, কিন্তু সবাইকে অবাক করে দিবালার শট কাঁপিয়ে দেয় সাসুলোর জাল। ব্যাস বুনো উল্লাসে মেতে ওঠে তুরিনোর বুড়িরা। নাম্বার ৩, দিবালা বনাম দিবালা তার ক্যারিয়ারে অনেকগুলো ফ্রিকিক থেকে গোল করেছেন, কিন্তু এই গোলটি একটু বেশি স্পেশাল। জানা যায় দিবালা ফ্রিকিকের জন্য মেসির সাথে অনেকগুলো ক্লাস করেছেন, এই গোলটিতেও মেসির ছায়া খুঁজে পান অনেকেই। ডিবক্সের একটু সামনে থেকে ফ্রিকিক পায় জুভেন্টাস, শট নিতে আসেন দিবালা, বল বসিয়ে ঠিক মেসির মতো বাম পায়ে বাঁকানো একটি শট নেন। দিবালার শট মানব দেয়াল টপকে একেবারে বার পোস্ট ঘেঁষে জড়িয়ে যায় পালমেরোর জালে। ফ্রিকিক হিসেবে এই শটটিকে দশে কত দিবেন কমেন্ট করে জানাবেন। কিন্তু নাম্বার ২, দিবালা বনাম মনসা, ২৯ বছর বয়সী দিবালা 2022 সালে জুভেন্টাস ছেড়ে ইতালির আরেক ক্লাব রোমাতে যোগ দিয়েছেন। রোমার দিবালা এখন আরও পরিণত, রোমায় যোগ দিয়ে একের পর এক দৃষ্টিনন্দন সব গোল করেছেন। এই তো কদিন আগেই সেরিয়া মনসার বিরুদ্ধে মাঠে নেমেছিল রোমা, কাউন্টার অ্যাটাক থেকে টামি আব্রাহাম উল্টো দিকে মুখ করে পেছন দিকে হেড করেন, হেডের গতি ছিল অনিয়ন্ত্রিত, কিন্তু ক্ষিপ্র গতিতে অনেকখানি গ্রাউন্ড কভার করে বল ধরেন দিবালা। গোলকিপার ছাড়া তার সামনে ছিল না আর কোনো ম্যানজো ডিফেন্ডার। গতিতে এদিন দিবালা হার মানিয়েছিলেন সবাইকে। এরপর ডিবক্সের একটু সামনে থেকে আলতো টোকায় গোলকিপারকে পরাস্ত করে করেন ক্যারিয়ারের দ্বিতীয় সেরা গোলটি। গোল করে দিবালার ট্রেডমার্ক মাস্ক সেলিব্রেশন উপভোগ করে সবাই। নাম্বার ১, দিবালা বনাম জাগ্রে, জাতীয় দলের যেমন বিশ্বকাপ, ক্লাব ফুটবলে তেমন চ্যাম্পিয়ন্স লিগ, প্রতিটি খেলোয়াড়ই স্বপ্ন দেখেন চ্যাম্পিয়ন্স লিগে গোল করার। দিবালারও সেই স্বপ্ন পূরণ হয়েছে, তবে ধরনটা বাকি সবার থেকে আলাদা। ২০১৬ সালে ক্রোয়াট ক্লাব জাগ্রেবের বিরুদ্ধে মাঠে নেমেছিল জুভেন্টাস, ডিবক্সের প্রায় 15 গজ দূর থেকে বল পান দিবালা, মিলি সেকেন্ডের মধ্যে চোখ বুলিয়ে নেন প্রতিপক্ষের গোল পোস্টে, এরপর কাছের পোস্টে নেন বুলেট গতির শট, গোলকিপার প্রায় বার পোস্টের কাছে নিলেন, তারপরেও তার দেখা ছাড়া কিছুই করার ছিল না। মূলত গতির কাছে পরাস্ত হন জাগ্রেবের গোলকিপার, আর দিবালা পেয়েছে দৃষ্টিনন্দন আর ক্যারিয়ারের সেরা গোলটি। সুপ্রিয় দর্শক, দিবালা তার ক্যারিয়ারে এমন অনেক গোল করেছেন, কিন্তু জাতীয় দলে মানুষ তার গোল দেখতে পায় না, কারণ মেসি আর দিবালার পজিশনিং সমস্যা। সমর্থকদের দাবি মেসি আর দিবালাকে যেন একসাথে খেলানো হয়। আপনিও কি চান আকাশী নীল জার্সিতে নিয়মিত মেসি আর দিবালা একসাথে খেলুক? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। বিখ্যাত ফুটবলারদের নিয়ে এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।